নানা জটিলতা পেরিয়ে কাল মুক্তি পাচ্ছে মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত বাংলা সিনেমা ডুব। বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ায় মোট 81 প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানা গেছে। বলিউড অভিনেতা ইরফান খান, কলকাতার পার্নো মিত্র ও বাংলাদেশের নুসরাত ইমরোজ, তিশা ও রোকেয়া প্রাচী ডুব সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। ইউসুফ রানা রিপোর্ট। এই কৌতূহলী হয়তো তাকে নিয়ে গিয়েছিল প্রেমের জটিল উদ্যানে। নির্মাণের শুরু থেকে আলোচনায় রয়েছে খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত সিনেমা ডুব। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনের অভিযোগের প্রেক্ষিতে সেন্সর বোর্ডে আটকে ছিল সিনেমাটি। হুমায়ুন আহমেদের পরিবারের কিছু সদস্যের চরিত্র ছবিটিতে উঠে এসেছে। এরপর নানা রকম যাচাই বাছাই শেষে বেশ কিছু দৃশ্য কর্তন করে গত 8 আগস্ট ছবিটিতে ছাড়পত্র দেয় সেন্সর বোর্ড। আর সব জটিলতা কাটিয়ে বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ায় ছবিটি মুক্তি পাচ্ছে শুক্রবার। শীঘ্রই আমেরিকা, ফ্রান্স, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ঢাকার মধ্যবিত্ত একটি পরিবারের সম্পর্কের টানাপোড়েন নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে। ডুব ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ, তিশা, রোকেয়া প্রাচী, টলিউডের পার্নো মিত্র আর বলিউডের ইরফান খান। ছবিটি বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়াও যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ। এছাড়া ছবির সহ-প্রযোজক হিসেবে আছেন ইরফান খান। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।